জাতীয় দলের অনুশীলন শেষ, ম্যানেজার কোচিং স্টাফের সকলে টিম হোটেলে চলে গেলেও বাসের জন্য প্রায় আধ ঘন্টা বসিয়ে রাখা হলো ফুটবলারদের। অব্যবস্থাপনায় ক্লান্ত ফুটবলাররা অস্বস্তিতে। এর আগে প্রথম দিনের অনুশীলন শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে হালকা ওয়ার্ম আপ দিয়ে। 27 জনের ঘোষিত স্কোয়াডে এদিন কেবল অনুপস্থিত স্ট্রাইকার সুমন রেজা। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে এখনও ছাড়পত্র পাননি বিমান বাহিনীতে কর্মরত এই ফুটবলার। ফেডারেশন থেকেও চেষ্টা করছি, ওদের অফিসিয়ালের সাথে কথা বলার জন্য আমি নিজেও কথা বলেছি, তো ইনশাআল্লাহ সে আমাকে আশ্বস্ত করেছে যে সে হয়তো আজকে অ্যাপ্লিকেশন করে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে রাত্রে জয়েন করবে। 2 আগস্ট শেষ হয়েছে লিগ, মাঝে 25 দিনের বিরতির পর অনুশীলনে ফুটবলারদের ফিটনেসে কিছুটা ঘাটতি চোখে পড়েছে। পুরো মাঠ 2 বার ঘুরে আসতেই কষ্ট হচ্ছিল ফুটবলারদের। 3 সপ্তাহব্যাপী ক্যাম্পের প্রথম সপ্তাহ ফিটনেস ও টেকনিক নিয়ে কাজ করতে চান হেড কোচ হ্যাবির কাবরেরা। ইন্ট্রোডাকশন সেশন ফর এভরিওয়ান টু অ্যাডাপ্ট টু অ্যাডজাস্ট টু সি ইচ আদার অ্যাগেইন আফটার আ লং টাইম দ্যাট দে ডোন্ট হ্যাভ টাইম টু রিডিউস দ্য ফ্যাটিগ টু রেস্ট মেন্টালি এন্ড ফিজিক্যালি এন্ড অল অফ দেম হ্যাভ হ্যাড টাইম ফর দ্যাট সো ইটস প্রায় 2 ঘন্টা ট্রেনিং এর পর শেষ হয় প্রথম দিনের অনুশীলন। আর্ম পুলিশ ব্যাটেলিয়ন মাঠে জাতীয় দলের ফুটবলারদের পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করলেন না সাধারণ দর্শক। 192 ইন্টার র‍্যাঙ্কিংস না, সো অফ কোর্স আমরা সবাই ইমপ্রুভ করতে চাই, নট অনলি ফুটবলার্স, বাংলাদেশি মানুষ, বাংলাদেশে মিডিয়া সবাই চাই যে আমরা আরো সামনে যাইতে হবে। কম্বোডিয়ার সাথে খেললে, নেপালের সাথে খেললে ইজ মোর 50-50, সো এখানে একটা চান্স আছে। 22 সেপ্টেম্বর কম্বোডিয়ার সঙ্গে ম্যাচের জন্য 15 সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। মেহদি নাইম, সময় সংবাদ, ঢাকা।